চন্দ্রযান থ্রি নিয়ে ইসরোর শেষ বার্তা বিক্রম ল্যান্ডার বিশ্রাম করছে তার সোলার প্যানেলকে ওই ডিরেকশনে রাখা হয়েছে যে যখন চাঁদে আবার সূর্যোদয় হবে তখন পুনরায় সেটা বিদ্যুৎ উৎপাদন করা শুরু করে দেবে এখন ব্যাটারি ফুল চার্জ রয়েছে প্রজ্ঞান বিশ্রাম নিচ্ছে কিন্তু আপনাদের বলে রাখি বাইশে সেপ্টেম্বর দু এই তারিখটা নোট করে নিন কারণ এই দিন পুনরায় জেগে উঠবে বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার আগে হ্যাঁ পুনরায় উঠবে চন্দ্রযান থ্রি কল্পনা নয় বাস্তবতা যখন শেষ পরীক্ষা কমপ্লিট হয় বোথ কেমিক্যাল অ্যান্ড টেম্পারেচার রিলেটেড এবং প্লাজমায় চেঞ্জেস এর অনুসন্ধান করার জন্য যে ইকুইপমেন্ট দেওয়া হয়েছিল সেটাও কাজ করে যখন দুই সাইন্টিফিক গোল অ্যাচিভ হয়ে যায় তারপর ইসরো করেছিল ওই চমৎকার যার জন্য স্বয়ং নাসাও হতবাক হয়ে গেছিল যে একটা মিশনেই কতগুলো গোল দেবে ইসরো তাও আবার এত কম খরচে বিক্রম ল্যান্ডারকে একবার পুনরায় ওড়ানো হয়েছিল যদিও না সেই উচ্চতা বেশি ছিল আর না তো যে ডিস্টেন্স কভার করা হয়েছিল সেটা বেশি ছিল মাত্র ১৬ ইঞ্চি দূরত্ব সরে গেছিল বিক্রম ল্যান্ডার যাকে বলা হয়ে থাকে হপ এক্সপেরিমেন্ট হপ মানে অ্যাকচুয়ালি ঝাপানো ছোট একটা লাভ বন্ধুরাই হপ এক্সপেরিমেন্ট নাসাও করেছে কিন্তু কবে করেছিল উনিশশো সালে ওই সময় যখন তাদের দু বছর পর চাঁদে মানুষ পাঠানোর ছিল হপ এক্সপেরিমেন্ট কেন করা হয় করা হয় এর জন্য যেই থ্রাস্টার কাজ করছে যে বুস্টার কাজ করছিল যখন ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে নেমেছিল ওটা কিছুদিন ওখানে থাকার পর কি সেটাকে অ্যাক্টিভেট করা যেতে পারে ওখানকার তাপমাত্রা সহ্য করানোর পর কি সেটাকে পুনরায় ওড়ানো যেতে পারে এই টেস্ট করার জন্য তার ইঞ্জিনকে কি পুনরায় স্টার্ট করা যেতে পারে এটা টেস্ট করার জন্যই হপ এক্সপেরিমেন্ট করা হয়ে থাকে আর এই একই এক্সপেরিমেন্ট উনিশশো সালে নাসাও করেছিল আর ওই এক্সপেরিমেন্টের বেশিসাই তারা নিশ্চিত করেছিল ওখান থেকে পুনরায় ফিরে আসার জন্য কতটা থ্রাস্টের প্রয়োজন পড়ে তারা সেটা জানতে পেরে গেছিল আর এই ডেটা ইসরোর কাছেও চলে এসছে তো এটা মেনে চলুন গগনযান মিশনের পর আগামী এক দশকের মধ্যেই ভারতের মানুষ চাঁদে পারাতে পারে কিন্তু এখনের যে সব থেকে বড় খবর বাইশে সেপ্টেম্বর যখন একবার পুনরায় চন্দ্রপৃষ্ঠে সূর্যের আলো পড়বে তখন বিক্রম তার সোলার প্যানেল ব্যবহার করবে নিজেকে রিঅ্যাক্টিভেট করবে একই কাজ প্রজ্ঞান করবে যে হপ এক্সপেরিমেন্ট ইসরো করেছিল ষোলো ইঞ্চির যেদিকে প্রজ্ঞান রোভার ছিল সেদিকে ষোলো ইঞ্চি সরে ছিল বিক্রম ল্যান্ডার আর আমরা সবাই জানি প্রজ্ঞান রোভার ল্যান্ডার বিক্রমের থেকে পাঁচশো মিটার দূরে যেতে পারে মানে এই পাঁচশো মিটারের এরিয়াসের এলাকায় প্রজ্ঞান রোভার চাঁদে সন্ধান চালাতে পারে তাহলে একবার ভাবুন বিক্রম ল্যান্ডার যদি একবার নিজেকে পুনরায় লম্বা হপ করাতে পারে বিক্রম ল্যান্ডারের মধ্যে এখনো অনেক ফুয়েল বেঁচে রয়েছে আগের বার হপ এক্সপেরিমেন্ট করে তাকে শুধুমাত্র ষোলো ইঞ্চি সরানো হয়েছিল কি জানি ইসরো এইবার সেটাকে কতটা দূরত্ব সরাবে একটা ভালো মতো জাম্প দিয়ে যদি কয়েক মিটার সরিয়ে দেওয়া হয় এমনটা করলে যেই রেঞ্জ রয়েছে প্রজ্ঞানের সেটা বেড়ে যাবে তারপর সেটা আর অতিরিক্ত এলাকায় পরীক্ষা নিরীক্ষা চালাতে পারবে বন্ধুরা এখনো পর্যন্ত প্রজ্ঞান একশো মিটারের এরিয়ায় পরীক্ষা নিরীক্ষা করেছে খুবই ভালো রেজাল্ট সামনে এসছে যেই ডেটা এসছে কাছে বিক্রম প্রজ্ঞানের পেলোর থেকে সেগুলো অ্যানালিসিস করার কাজ এখনো জারি আছে ইসরোতে আর সেগুলোর থেকে যে ডিসকভারি হবে তা এখনো বাকি আছে এখন অনেক কিছু সামনে আসবে কিন্তু যদি এই হপ এক্সপেরিমেন্ট কাভার করা হয় তাহলে প্রজ্ঞানের রেঞ্জ আরো বাড়বে এবং জল পোনাও বেড়ে যাবে বিক্রমের ওই এলাকায় ল্যান্ড করা যেখানে হয়তো জল রয়েছে আমরা সবাই জানি প্রজ্ঞান নিজের সাথে একটা ড্রিল নিয়ে গেছে ছোট হলে কি হবে ভীষণই গুরুত্বপূর্ণ ড্রিল ভিতরে ঢুকলে যদি আন্ডারগ্রাউন্ড বরফ থাকে নিচে চন্দ্রপৃষ্ঠের সামান্য নিচে বরফের বিন্দু মাত্র থাকে তাহলে তার সন্ধান পাওয়া যাবে এখন দেখতে হবে ২২ সেপ্টেম্বর যখন পুনরায় সূর্য উঠবে তখন বিক্রম কতটা ফাংশনাল হতে পারবে প্রজ্ঞান ফাংশন করতে পারবে নাকি না বন্ধুরা রিসিভারকে অন রাখা হয়েছে এবং ইসরোর সমস্ত বিজ্ঞানীরা ইসরো টেলিমেট্রি ট্যাকিং অ্যান্ড কমান্ড সেন্টারে ফিঙ্গার ক্রস করে বসে আছে এবং ধৈর্য অপেক্ষা করছে বাইশে সেপ্টেম্বরে দেখুন প্ল্যান তো ছিল শুধু চোদ্দ দিনের ওই চাঁদে চোদ্দো দিন সূর্যের আলো থাকে এবং পরের চোদ্দ দিন অন্ধকার কিন্তু ইসরো নিজের প্রতি এখন কনফিডেন্স পাচ্ছে যদি এই চোদ্দ দিনের অন্ধকারকে ঠান্ডাকে সহ্য করে ফেলে আমাদের পাঠানো মেকানিজাম যেই মেশিনারিজ ব্যবহার করা হয়েছে যদি সেগুলো আবার ফাংশনাল হয়ে যায় তাহলে আবারও ইতিহাস সৃষ্টি করে আবার ইসরোর নেই ইসরো যে গোল সেট করেছিল সেগুলো অর্জন করে ফেলেছে মিশন তো হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছেই তবে এবার যদি চাঁদের রাত কাটিয়ে আবার উঠতে পারে বিক্রম ল্যান্ডার তাহলে বলতে পারেন চন্দ্রযান থ্রি হয়ে যাবে টু হান্ড্রেড পার্সেন্ট সফল যদি ওদিক কিছু হয় সফট ল্যান্ড না করতে পারে তাহলেও কোনো সমস্যা নেই কিন্তু ওই গুরুত্বপূর্ণ ডেটা চাঁদের পরিবেশ চন্দ্রপৃষ্ঠ ওখানকার গ্র্যাভিটি ওখানে মহাকাশযানকে ওপরে তোলার যেই ডেটা রয়েছে পুনরায় মহাকাশে লঞ্চ করা যে তথ্য রয়েছে সেগুলো যদি পেয়ে যায় ইসরো তাহলে সেগুলোর ব্যবহার পরবর্তী মুন মিশনে করা যাবে যদি আমরা ওখানে একটা স্যাম্পেল রিটার্ন মিশন পাঠাই মানে একটা মহাকাশ যান চাঁদে যাবে সেখানে সফট ল্যান্ড করবে ওখানে গিয়ে চাঁদের মাটি সংগ্রহ করবে এবং পুনরায় পৃথিবীতে ফিরে আসবে যেমন যে বিক্রম ল্যান্ডার গেছে ওখানে তার র্যাম্প খুলে যায় সেখান থেকে ধরে নামে প্রজ্ঞান রোভার এবার ধরুন যদি সেই রোভার মাটি সংগ্রহ করে ল্যান্ডারে ঢুকে যায় ফ্ল্যাপ বন্ধ হয়ে যায় এবং ল্যান্ডার পুনরায় ফায়ার হয়ে পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পৃথিবীতে ল্যান্ডের সময় তার সমুদ্র সমুদ্রে ফেলে দেওয়া হয় এবং সেখান থেকে রিকভার করে নেওয়া হয় তাহলে কেমন হবে বন্ধুরা এভাবেই স্যাম্পেল রিটার্ন মিশনের একটা দারুণ ব্যবস্থা করছে ইসরো এখন অপেক্ষা বাইশে সেপ্টেম্বরে আমাদের সবার এটাই কামনা একবার পুনরায় চন্দ্রযান থ্রি জেগে উঠুক ভালো দূরত্বের হপ এক্সপেরিমেন্ট হোক চাঁদের বুকে আবার চলুক যতটা ফুয়েল তার মধ্যে রয়েছে সেটা যেন অযথা না নষ্ট হয় সেটার পুরো ব্যবহার করে বিক্রম ল্যান্ডারকে লম্বা উড়ান দেওয়া হোক এখন দেখা যাক বাইশে সেপ্টেম্বর কি হয় অধীর আগ্রহে বসে আছি আমরা গর্বের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন এই নিয়ে আপনারা কতটা আশাবাদী আপনাদের সবার কি মনে হয় এই বিষয়ে আমরাও জানতে চাই